শুরুতেই আমি স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি যেসব বীর সন্তান স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন পঙ্গুত বরণ করেছেন সম্ভ্রম বিসর্জন দিয়েছেন তাদেরকে স্মরণ করছি স্মরণ করছি বা ভাষা শহীদদের যাদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে মায়ের ভাষা অর্জিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্দোলন আত্মদান আর সংগ্রামের ফসল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ভাষা আন্দোলনে আত্মদানের নিয়ে স্বাধিকার আন্দোলন স্বাধিকার আন্দোলনের প্রেরণায় মুক্তি সংগ্রাম মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ অর্জন লাল সবুজ পতাকার একখণ্ড বাংলাদেশ চরম ক্ষুধা দারিদ্র অবনতকর আর্থসামাজিক অবস্থান আর যুদ্ধ বিধ্বস্ত ভৌত অবকাঠামো নিয়ে উনিশশো সালে বাংলাদেশের জন্ম সে দেশটি আজ উন্নত বিশ্ব অভিমুখ অভিযানে এগিয়ে চলছে উন্নয়নের আরেকটি আরধ্য সোপান গণতন্ত্রের মজবুত ভিত্তি সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির স্থিতিশীল দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে উন্নয়ন ও গণতন্ত্রকে সমান্তরাল পথ ধরে অগ্রসর হতে হয় গণতন্ত্রের অগ্রযাত্রায় নির্বাচন একটি নির্ভরশীল বাহন দু সালের জাতীয় সংসদ নির্বাচন তা এগিয়ে নিয়ে যেতে জনগণের কাছে হাজির হয়েছে জনগণের হয়ে সব রাজনৈতিক দলকে সে নির্বাচনে অংশ নিয়ে দেশের গণতন্ত্রের ধারা এবং উন্নয়নের গতিকে সচল রাখার আহ্বান জানায় প্রিয় দেশবাসী আমরা একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে আইন সংস্কার ভোটার তালিকা প্রস্তুত সহ সাতটি করণীয় বিষয় স্থির করে দু সালে একটি কর্মপরিকল্পনা প্রস্তুত করেছিলাম সংলাপের মাধ্যমে চল্লিশটি নিবন্ধিত রাজনৈতিক দল সুশীল সমাজ গণমাধ্যম প্রতিনিধি পর্যবেক্ষক সংস্থা নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেতৃ সংগঠনের কাছে কর্মপরিকল্পনাটি তুলে ধরেছিলাম তাদের পরামর্শ এবং সুপারিশ বিচার বিশ্লেষণের পর গ্রহণযোগ্য বিষয়গুলো বাস্তবায়ন করা হয়েছে যেমন কতিপয় আইন ও বিধি সংশোধন করা হয়েছে সংসদীয় এলাকার সীমানা পুনর্নির্ধারণ তালিকা প্রকাশ করা হয়েছে ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে প্রায় চল্লিশ হাজার ভোট কেন্দ্রের বাছাই কাজ সম্পন্ন হয়েছে বসত্তরটি রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন নিষ্পত্তি করা হয়েছে কর্মকর্তাগণের সক্ষমতা অর্জন প্রশিক্ষণ কর্মসূচি চলমান রয়েছে প্রথমবারের মতো পুলিং এজেন্টগণের প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে আঠাইশ জানুয়ারি দু হাজার উনিশ তারিখের মধ্যে একাদশ জাতীয় সংসদে নির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে ইতিমধ্যে নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়ে গিয়েছে কমিশনারগণ সংবিধানের আলোকে সংসদ নির্বাচন পরিচালনা করার শপথ নিয়েছেন এবং তাতে তারা নিবিষ্ট রয়েছেন নির্বাচনী ক্রয় এবং মুদ্রণের কাজ প্রায় সম্পন্ন হয়েছে আন্ত মন্ত্রণালয় বৈঠকে পারস্পরিক পরামর্শ আদান প্রদান করা হয়েছে নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারী নির্বাচনী দায়িত্ব পালনে নিবেদিত রয়েছে আমাদের প্রস্তুতি সম্পর্কে মহামান্য রাষ্ট্রপতিকে অবহিত করেছে প্রিয় দেশবাসী নির্বাচন পরিচালনার জন্য বিভিন্ন পর্যায়ে প্রায় সাত লক্ষ কর্মকর্তা নিয়োগের প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে প্রত্যেক নির্বাচন এলাকায় নির্বাহী এবং বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী থেকে ছয় লক্ষাধিক সদস্য মোতায়েন করা হবে তাদের মধ্যে থাকবে পুলিশ বিজেপি র্যাব কোস্টগার্ড আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ তাদের দক্ষতা নিরপেক্ষতা ও একাগ্রতার উপর বিশেষ দৃষ্টি রাখা হবে দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে নির্বাচন ক্ষতিগ্রস্ত হলে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে নির্বাচন চলাকালে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে যথাপ্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য এইট টু দি সিভিল পাওয়ার বিধানের অধীনে সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে প্রিয় দেশবাসী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সর্বস্তরের জনগণের মধ্যে আগ্রহের জাগরণ ঘটে তাদের বিপুল উৎসাহ উদ্দীপনা আর উচ্ছ্বাসে গোটা দেশ উজ্জীবিত হয়ে ওঠে রাজনীতিবিদদের কৌশল প্রণয়ন প্রার্থীদের নির্ঘুম প্রচারণা সমর্থকদের জনসংযোগ ভোটারদের হিসেব নিকেশ হাটবাজারে মিছিল স্লোগান পোস্টারে অলিগলি ছয়লাভ চা দোকানের বিতর্কের ঝড় কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রশাসনের রদবদল এবং আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতির ঘটনা ঘটে ভোটের দিনে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতার মধ্যে আনন্দ ঘন ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে দু সাল সেই নির্বাচনের একটি বছর নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে সুশীল সমাজ মতামত প্রকাশ অব্যাহত রেখেছে গণমাধ্যমে নির্বাচন বিশেষজ্ঞ এবং রাজনৈতিক বিশ্লেষকগণ মতামত বক্তব্য প্রবন্ধ প্রতিবেদন আলোচনা সমালোচনা ও সুপারিশ প্রকাশ করা হচ্ছে টেলিভিশন চ্যানেলগুলো নির্বাচন নিয়ে প্রতিনিয়ত টকশো প্রচার করে যাচ্ছে সব সংবাদ মাধ্যম নির্বাচন নিয়ে বিশেষ খবর ও প্রতিবেদন প্রচার করছে দেশের প্রখ্যাত রাজনৈতিক নেতৃবৃন্দ দলগতভাবে অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পরামর্শ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সংলাপে মিলিত হয়েছেন সভা সমাবেশ নির্বাচনী বক্তব্যে উত্তপ্ত হচ্ছে দেশি বিদেশি বহু সংখ্যক সংগঠন নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছে দেশব্যাপী সংসদ নির্বাচন অনুষ্ঠানের অনুকূল আবহ সৃষ্টি হয়েছে প্রিয় দেশবাসী জাতির এমন উচ্ছ্বসিত প্রস্তুতির মধ্যখানে দাঁড়িয়ে আমি প্রত্যাশা করব অনুরোধ করব এবং দাবি করব প্রার্থী এবং তার সমর্থক নির্বাচনী আইন ও আচরণ বিধি মেনে চলবেন প্রত্যেক ভোটার অবাধে এবং স্বাধীন বিবেকে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন শশা এলাকার গণ্যমান্য প্রতিনিধি ভোট শীতকরণে সহায়তা করবেন পোলিং এজেন্টগণ ফলাফলের তালিকা হাতে না পাওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করবেন নির্বাচনী কর্মকর্তাগণ নিরাপক্ষ দায়িত্ব পালনে অটল থাকবেন নির্বাহী বিচারিক ম্যাজিস্ট্রেটগণ আইনের প্রয়োগ নিশ্চিত করবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোট কেন্দ্র ভোটার প্রার্থী নির্বাচনী কর্মকর্তা এবং এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করবেন গণমাধ্যম কর্মী বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন পর্যবেক্ষকগণ নির্বাচন কমিশনের নীতিমালা মেনে দায়িত্ব পালন করবেন এবং নির্বাচন কমিশন সচিবালয় সামগ্রিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানের আওতায় রাখবেন এভাবেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে প্রিয় দেশবাসী জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় জনগণের মালিকানার অধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হয় নতুন সরকার গঠনের ক্ষেত্র তৈরি হয় এমন নির্বাচনে দেশের সব রাজনৈতিক দলকে অংশগ্রহণ করার জন্য আবারও আহ্বান জানাই তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে মতানৈক্য বা মতবিরোধ থেকে থাকলে রাজনৈতিকভাবে তা মীমাংসা করার অনুরোধ জানাই প্রত্যেক দলকে একে অপরের প্রতি সহনশীল সম্মানজনক এবং রাজনীতি সুলভ আচরণ করার অনুরোধ জানাই সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে একটি প্রতিযোগিতাপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন প্রত্যাশা করি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে প্রার্থীর সমর্থকদের সর্ব উপস্থিতিতে অনিয়ম প্রতিহত হয় বলে আমি বিশ্বাস করি প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা যেন কখনো প্রতিহিংসা বা সহিংসতায় পরিণত না হয় রাজনৈতিক দলগুলোকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাই দেশবাসী সমর্থক এবং এজেন্ট যেন বিনা কারণে হয়রানের শিকার না হন বা মামলা মোকদ্দমার সম্মুখীন না হন তার নিশ্চয়তা প্রদানের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর কঠোর নির্দেশ থাকবে দলমত নির্বিশেষে সংখ্যালঘু ক্ষুদ্র নির্গোষ্ঠী ধর্ম জাত বর্ণ ও নারী পুরুষ ভেদে সকলে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ভোট শেষে নিজ নিজ বাসস্থানে নিরাপদ অবস্থান করতে পারবেন নির্বাচনী প্রচারণায় সকল প্রার্থী ও রাজনৈতিক দল সমান সুযোগ পাবে সকলের জন্য অভিন্ন আচরণ ও সমান সুযোগ সৃষ্টির অনুকূলে নির্বাচনের লেভেল প্লেইং ফেল নিশ্চিত করা হবে এসব নিয়ে শীঘ্রই প্রয়োজনীয় পরিপত্র জারি করা হবে প্রিয় দেশবাসী নির্বাচনী ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে কমিশনের নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে প্রার্থীদের তথ্য ব্যবস্থাপনা এবং নির্বাচনের পারিপার্শ্বিক পরিস্থিতি আদান প্রদানের পদ্ধতি সংক্রান্ত সফটওয়্যার ও প্রোগ্রাম আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে সরাসরি অথবা অনলাইনেও মনোনয়নপত্র দাখিলের বিধান রাখা হয়েছে পুরাতন পদ্ধতির পাশাপাশি ভোট গ্রহণে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে অনেকগুলো স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচনে আংশিক ও পূর্ণাঙ্গ ভোট গ্রহণে ইভিএমের ব্যবহার সফল হয়েছে জেলা এবং অঞ্চল পর্যায়ে প্রদর্শনের মাধ্যমে ইভিএমের উপকারিতা সম্পর্কে ভোটারগণকে অবহিত করা হয়েছে ইভিএম ব্যবহারে তাদের মধ্যে উৎসব আগ্রহ দেখা গিয়েছে আমরা বিশ্বাস করি ইভিএম ব্যবহার করা গেলে নির্বাচনের গুণগত মান উন্নত হবে এবং সময় অর্থ ও শ্রমের সাশ্রয় হবে সে কারণে শহরগুলোর সংসদীয় নির্বাচন এলাকা থেকে দৈব চয়ন প্রক্রিয়ায় বেছে নেওয়া অল্প কয়েকটিতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে প্রিয় দেশবাসী আমি এখন সংবিধানের অনুচ্ছেদ একশো তেইশ দফা তিন উপদফা এর বরাতে এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করছি মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ উনিশ নভেম্বর দু সোমবার মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ বাইশ নভেম্বর দু হাজার বৃহস্পতিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ উনত্রিশ নভেম্বর দু হাজার আঠারো বৃহস্পতিবার ভোট গ্রহণের তারিখ তেইশ ডিসেম্বর দু রবিবার প্রিয় দেশবাসী দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনায় আপনাদের সহযোগিতা সাহায্য এবং সমর্থন কামনা করি জাতির আকুল আগ্রহের এই জায়গায় সকলকে সাথে নিয়ে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে সফল হব ইনশাল্লাহ তেইশ ডিসেম্বর দু হাজার আঠারো তারিখের জাতীয় সংসদ নির্বাচন সফল হোক সার্থক হোক আল্লাহ হাফেজ বাংলাদেশ চিরস্থায়ী হোক